9A শর্ট স্ট্রিট নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের এক ভোরে জমি যুদ্ধে রক্ত ঝরেছিল। সংবাদ শিরোনামে এসেছিল এই এলাকা। কিন্তু শুধুই কি 11ই নভেম্বর, নাকি আগেও চেষ্টা হয়েছিল জমি দখলের? পুলিশ সূত্রে খবর, এই প্রশ্নে কিছুটা হলেও স্কুলের অধ্যক্ষা মমতা অগ্রওয়ালের বক্তব্যে সত্যতা রয়েছে। অধ্যক্ষার দাবি, 15ই সেপ্টেম্বরও জমি দখল করতে এসেছিল বহিরাগতরা, সকলেই সশস্ত্র ছিল। তার দাবি, সেদিনের ঘটনায় গুলি চললেও কেউ হতাহত হননি, বাড়ি থেকে একটি রিভলভার লুট করা হয়। অধ্যক্ষার অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তদন্তকারীদের দাবি, 11ই নভেম্বর তো বটেই, 15ই সেপ্টেম্বরের ঘটনারও মূল চক্রে ছিলেন ধৃত ব্যবসায়ী পরাগ মজুমদার। সেই কারণে আদালতে মঙ্গলবার পরাগকে 14 দিন জেল হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। কিন্তু 7 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। পরাগ মজুমদার 340 নম্বর কেসে যখন প্রোডাকশন হয়েছেন, তখন তার সাথে আমরা ওনার পক্ষ থেকে উনি ভলেন্টারিলি অনারেবল কোর্টের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে 164 CRPC অনুযায়ী স্টেটমেন্ট করতে রাজি হন। অনারেবল কোর্ট সেই আবেদনকে 7 তারিখ সেই ম্যাটারের হিয়ারিং করবেন বা সেই পিটিশন আদৌ গ্রাহ্য হবে কি না সেটা ঠিক করেছেন। লার্নেড পিপিও তাতে অপোজ করেন আনফর্চুনেটলি, আর ওনাকে 7 তারিখ অবধি পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শর্ট স্ট্রিটের ওই বিতর্কিত জমি দখলের জন্য একাধিকবার চেষ্টা করেন পরাগ। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, 15ই সেপ্টেম্বরের ঘটনায় কার কার সাহায্য নিয়েছিলেন পরাগ। 11ই নভেম্বর যারা গিয়েছিলেন সেদিনও তাদের পাঠানো হয়েছিল? ধৃত রাজেশ দমানি, পিনাকেশ দত্ত, পার্থ চট্টোপাধ্যায়দেরও কি 15ই সেপ্টেম্বরের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল? পুলিশ সূত্রে খবর, এই সব প্রশ্নের উত্তর জানতে জেরা করা হবে পরাগকে। পাশাপাশি তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হবে। খোঁজ চলছে লুট হওয়া রিভলভারটির। এদিন রাজেশ দমানিকেও আদালতে পেশ করা হয়। তাকে 17 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, পরাগ মজুমদার ও পিনাকেশ দত্তের মিডলম্যান হিসেবে কাজ করতেন রাজেশ দমানি। প্রকাশ সিংহের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।